ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় একজনকে খালাস দেয়া হয়। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। আতিক উল্লাহকে হত্যার পর মরদেহ গুমের জন্য আগুন দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়। এদিকে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে আর উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। ২০১৩ সালের ১৭ই ডিসেম্বর নিখোঁজের পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জের দুলেশ্বর এলাকায় আতিক উল্লার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এটিএম কার্ড দেখে মরদেহ শনাক্ত করে নিহতের ছেলে সাইদুর রহমান।